अल्लाह तू खालिक राज़िक है, अल्लाह तू खालिक राज़िक है, अल्लाह तू खालिक राज़िक है, अल्लाह तू खालिक राज़िक है। ये सच है कि भूखा उठाए तू, भूखा न कभी भी सुलाए तू, हम तुझसे तलब के कायल हैं, हम तेरे ही दर के साइल हैं, हम तुझको पुकारा करते ডাবল ডিস্ক এবিএস এবং তেইশের বাইক আর বাইকটি চলা কত, বাইকটি নতুন আছে কিনা, এ টু জেড সব কিছুই অক্ষরে অক্ষরে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব যে বাইকটি নতুন আছে কিনা। বাস্তব কথা বলছি, বাইকটি আসলেই নতুন, ব্র্যান্ড নিউ, আর এটার মধ্যে তফাৎ তেমন নেই। এতটুকু তফাৎ যে বাইকগুলো শোরুমেই আছে, নতুন শোরুমের যেগুলো আছে, আর এটা শুধু শোরুম থেকে বের করা হয়েছে এতটুকু। তারপরেও নতুন নতুনের মতো কিন্তু, এবং বিশ্বাস তখনই হবে যখন আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং সেম ইলাহি মোটরসাইকেল নামে একটা পেজে ফেসবুক পেজ খোলা হয়েছে, ওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো হবেন, বেশি বেশি করে ফলো হবেন এবং সাথে থাকবেন। হ্যাঁ, এখন আমি শুরু করব যে বাইকটি আসলে নতুন আছে কিনা আপনারা ধৈর্য সহকারে গভীরভাবে দেখবেন, আর আমি যেভাবে দেখাবো বাস্তব দেখা আর এটা দেখা সমান, পার্থক্য হবে না ইনশাল্লাহ। প্রথমে টায়ার থেকে শুরু করব। দেখেন টায়ারের কোয়ালিটি, শোরুমের সাথে টায়ারের ভিড়টা দেখবেন, এরকমই গভীর ভিড় দেখবেন, এবং টায়ারের রং যে ওঠে নাই এটা হলো চাক্ষুষ প্রমাণ। দেখেন এই নতুনত্বর, এটাই হলো প্রথম প্রমাণ। ঠিক আছে, কি বলবেন এখন বলুন তো, বাইকটি কি বলবেন, নতুন না পুরাতন, এটা আপনাদের কাছে পৌঁছানো। মাঠগাড়টা দেখুন, এটা এবিএস, কিন্তু মাঠগাড়ি দেখুন তো মাথা পর্যন্ত যে দাগ স্কেচ আছে, যে বাইকটির মাঠগাড় দেখবেন যে নিখুঁত, মনে করবেন যে ওই বাইকটির আর কোথাও দাগ নেই, কারণ সর্বপ্রথম মাঠগাড়ির আগে দাগ লাগে, কোনো সময় যদি দাগ লেগে যায় এটাতে আগে লাগবে। তো এটা যখন দেখতেছেন একদম সুপার ফ্রেশ, তখন আর কিছু দেখতে হবে না, বাস পোড়া গায়ে বাইক কিন্তু নিখুঁত পেয়ে যাবেন এবিএস। ঠিক আছে, দুটি সকাপ সহ নিখুঁত আছে। হেডলাইটের গ্লাসটা দেখুন, মানে এক কথায় নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, একদম নিখুঁত, এই জিনিসটা পর্যন্ত নিখুঁত আছে। এই সাইডে গ্লাসটা দেখবেন যে নতুনত্বর ছাপ আছে কিনা, হান্ড্রেড হান্ড্রেড আছে, নতুনত্বর ভাব, নতুনত্বর ছাপ এবং নতুনত্বর যে একটা বাসনা, এটাই গাড়ির মধ্যে অক্ষরে অক্ষরে আছে। দেখেন সিগন্যাল লাইটটা পর্যন্ত একদম নিখুঁত আছে, তার মানে কোনো সময়ের জন্য পরেও নেই, এটাও নিখুঁত আছে, কোনো সময়ের জন্য পরে নেই, এটাও নিখুঁত আছে। দেখেন সব কিছুই ফুল ফ্রেশ।
টাঙ্গির দিকে তাকান, টাঙ্গির দিকে তাকালে আপনারাই বলবেন যে বাইকটা কেমন আছে। দেখেন তো কি মনে হচ্ছে বাইকটি দেখে, টাঙ্কিটা দেখে কি মনে হচ্ছে? আপনারা বলবেন যে না এটা বেশি দিনের বয়স বা বেশি দিন বেশি কিলো ব্যবহার করেছে না। সত্যি সত্যি বলছি, আপনারা বিবেকে প্রশ্ন করলে এই কথাটাই আসবে যে বাইকটি নতুনের মতন। ঠিক আছে, বাম্পারটা সুপার ফ্রেশ, ইঞ্জিন গার্ডটাও কিন্তু সুপার ফ্রেশ। ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না, 1500 কিলো চলার বাইক ইঞ্জিনের কি হবে এটা কিন্তু মানে বলার অপেক্ষা থাকে না। শুধু ইঞ্জিনটা, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিনের কোয়ালিটি, ইঞ্জিনের মানে নতুনত্বটা এটা দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে। ঠিক আছে, সাইড কভারটা দেখুন, একদম নিখুঁত পাওদানি সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ শোরুম কন্ডিশন আছে, এটা বাস্তব কথা। দেখুন সব কিছুই নিখুঁত এবং শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি ঠিক এরকম লাগবে। নতুনের মধ্যে আর এটার মধ্যে দেখেন তো তফাৎ আছে নেই, এলাকার মধ্যে নিয়ে যাবেন কেউ বলবে না যে বাইকটি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। নাম্বার সারাওয়ান্টেস নজরুল এন্টারপ্রাইজের শোরুম, এটা যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, এটা 100% গ্যারান্টার আমি নিজে। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব, আর যখন শোরুম কাগজ আপনার নামে হয়ে যাচ্ছে তখন আর কে ঠেকায় নাম্বার করতে। আপনি ঢাকা থাকলে ঢাকাতেও নাম্বার করতে পারবেন, খুলনা থাকলে খুলনাতেও নাম্বার করতে পারবেন, ইজিভাবে সহজভাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুটাই কিন্তু সুপার ফ্রেশ, এতে কোনো সন্দেহ নেই। ব্যাক লাইট সহ উপর অংশটা দেখেন নিখুঁত, কাকে বলা হয় একটু দেখে নিন, এই যে এই ফিনিশগুলোগুলো দেখে নেবেন, নিখুঁত নিখুঁতই নতুন নতুনই। ঠিক আছে, এখন বলবো পিছনের টায়ারটা। পিছনের টায়ারটাও শোরুমের কোনো অংশ কম নেই, দেখেন শোরুমে যেরকম গভীর ভিড় থাকে এটাও কিন্তু হুবাহু এরকমই আছে, এটা 100% শিওর। এখন বলবো বাইকটির এই সাইডের অংশগুলো, নিখুঁত কাকে বলা হয় একটু দেখে নিন। সাইড কভার, তারপরে নিচের অংশগুলো যে হাফ চেসিস, পাউদানি, সাইলেন্সার, যে গাড়ির সাইলেন্সার একদম নিখুঁত থাকবে মনে করবেন কারোর সাথে অ্যাক্সিডেন্ট তো হয়ই নাই বাট পড়েও যায় নাই কোনো সময়ের জন্য, এই প্রমাণ হচ্ছে সাইলেন্সার। পিছনের ডিস্কটাও কিন্তু নতুনই আছে। এখন বলবো ইঞ্জিনটা, ইঞ্জিন সম্পর্কে কিছু বলার নেই, এই ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, আর কিছুই বলতে হবে না, প্রমাণ আপনারা পেয়ে যাবেন। দেখেন এই যে শুধু এতটুকু বলবো, এই নাটগুলো দেখবেন, এই যে এই জিনিসগুলো বেশি দিন ব্যবহার করলে মরিচে ধরে যায়, ঘোলা হয়ে যায় বা আয়রন ধরে যায়, এইটা দেখুন চকচকা ঝকঝকা, কোনো ধরনের আয়রন ধরা হয়নি বা আয়রন হয়নি। ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে বুঝে দেবেন। ইঞ্জিনের কালারটা দেখছেন, শোরুম কালার, টাঙ্গির এই সাইডটা দেখুন, দেখে আপনারই বলবেন এখন কি মনে হচ্ছে, কি পুরাতন? আরও কাছে নেব, দেখেন যত কাছে নেব ততই গ্লেজ বাড়বে আর বাড়বে। ঠিক আছে, দেখেন শোরুম কন্ডিশন, আমি প্রথমেই বলছি শোরুম কন্ডিশন। এই সাইডে হ্যান্ডেল, এটা এটা দেখুন সব শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। বাইকটির হ্যান্ডেল উপর অংশটা দেখাবো, দেখেন একদম নিখুঁত, এবং মিটারের যে একটা নতুনত্ব কোম্পানি পলি থাকে এটাই কিন্তু এখন পর্যন্ত ওঠে নেই, এটাও একটা প্রমাণ বাইকটি কত নতুন হতে পারে। দুইটি চাবি একদম ইনটেক, দুইটি চাবি একদম ইনটেক আছে, এখানে একটা আছে আর একটা ফাইলের মধ্যে আছে। বাইকটি 1200 কিলো অরিজিনাল চলা, জেনুইন চলা, 1200 কিলো অরিজিনাল চলা, জেনুইন চলা, ওই যে 1244 কিলো। ঠিক আছে, অরিজিনাল চলা, জেনুইন চলা। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো, this
সাউন্ড কোয়ালিটিও নিয়ে ভাবতে হবে না যে সাউন্ড কোয়ালিটি কেমন হবে, সন্দেহ করবেন না বিন্দু পরিমাণ। এই সাউন্ড কোয়ালিটি প্রতিটা বাইকটা মানে প্রতিটা অনুসারী বাইকের সব কিছুই, আমি আবারও বলতে চাই শোরুমের মতোই আছে। শোরুম কন্ডিশন যদি বাইকটি না হয়ে থাকে, সরাসরি কথা বলতেছি বাইক ব্যাক দিবেন, কোনো কথা বলবো না ইনশাল্লাহ। বাইকটা এখন দামে আসবো, এই বাইকটির দাম 1,85,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,85,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্স প্রাইস একদম, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।